কথা বলতে উন্নয়ন কে না চায়, কিন্তু পরিবেশকে ধ্বংস করে উন্নয়ন, এ কেমন উন্নয়ন? যশোর রোডের গাছ বাঁচাও, ডাক এসেছে পা মেলাও, এই স্লোগানে ব্রত হয়ে একদল সবুজ যোদ্ধা গত 23 জুন 2019 থেকে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। যশোর রোডের দুধারে 4,500 গাছকে প্রাণ দিয়ে হলেও বাঁচাবে এই প্রতিজ্ঞায়। সবুজ যোদ্ধারা তাদের এই আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে সামিল হবার আহ্বান জানাচ্ছেন। তাদের এই আহ্বানকে অনেকেই স্বাগত জানিয়েছেন। গাছেদের যাতে কেউ ক্ষতি না করতে পারে সেই জন্যে তারা গাছবাড়ি তৈরি করে দিন রাত পাহারা দিয়ে যাচ্ছেন। তাছাড়া গাছেদের গায়ে পেরেক পোস্টার দেখতে পেলেই তৎক্ষণাৎ তুলে ফেলছে। এই পার্ট নিয়ে অনেকেরই ধারণা আছে, তারা সেটা জানে না। তারা শুধু ভাবে যে রাস্তাটাকে বড় করলে, গাছগুলো কেটে রাস্তা বাড়ালেই হয়তো উন্নয়ন সম্ভব, কিন্তু সেটাতে আদতেও উন্নয়ন হবে না, সাময়িক উন্নয়ন হবে। কিন্তু আমরা বিকল্প পথ যেগুলো জানি সেগুলো আমরা মানুষের সাথে সবার সাথে শেয়ার করব, সবার কাছে বিস্তারিত আলোচনা করব, এবং তাদের বিকল্প মতামত হোক কি বিপক্ষের মতামত হোক কি পক্ষের মতামত হোক, আমরা সেটা শুনব। আমরা জনগণের পক্ষে সেই আমাদের মতামত অনুযায়ী তারা কোনো ভালো পয়েন্ট অ্যাড করতে পারে, সেই জন্যই আজকে জনশুনানি ডাকা। এই আন্দোলনকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন তা জানার জন্য তারা গণশুনানির আয়োজন করেছিলেন 2 অগস্ট 2019 তারিখে। স্থানীয় মানুষদের অনেকেই তাদের এই উদ্যোগকে সমর্থন করছেন। এই জায়গাটা আমাদের এমন একটা বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে গাছটাকে রেখে রাস্তাটাকে বড় করে ফ্লাইওভার, দিস ইজ দ্য সাবস্টিটিউট। কিন্তু আমরা তো আমরা দীর্ঘদিন ধরে শুনছি সেটা তো আর হচ্ছে না, তো সেই জায়গাটাকে করতে পারলে মনে সলভ হবে, গাছটাকে রেখে হয়তো এটাকে করাই পারে। Thank you.